নমস্কার ত্রিপুরা পাবলিক ওপেন, আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা সরাসরি চলে যাচ্ছি যে মূল বিষয়টিতে, তা অবশ্যই হচ্ছে যে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছে, যে কনকর্ড যেটা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আজ কিন্তু দুঃখিতমাণিক্য দেববর্মা তিনি কিন্তু আজকে ফিরে এসেছেন রাজ্যে। আসার পরেই সারা রাজ্যে কিন্তু একটা বা পাহাড়ে, বিশেষ করে পাহাড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তিপ্রাসা জনজাতি জনগণদের মধ্যে কিন্তু সেই আনন্দ উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমাদের আজকে যে দেখার বিষয় সেটা হচ্ছে যে এগ্রিমেন্টে যে বিষয়টি লেখা রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে অবশ্যই যেখানে বলা হচ্ছে যে ভারত সরকার ত্রিপুরা সরকারের মধ্যে, ভারত সরকার ত্রিপুরা সরকার এবং বিরোধী দল ত্রিপুরা মথার সঙ্গে যে এগ্রিমেন্ট সেটা হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি। এখানে তিনটি পক্ষ রয়েছে, তাছাড়া রয়েছে সঙ্গে স্টেক হোল্ডার্সরা। তো এই যে চুক্তি সেখানে আসলে কি লেখা রয়েছে বা এর যে ইংরেজিতে দুটি বিষয় লেখা রয়েছে এর অনুবাদ কি রয়েছে আসলে তা আমরা এই প্রতিবেদনে আপনাদেরকে শোনাচ্ছি। প্রথমে একটি বিষয়, প্রথম ইস্যুটি ইংরেজিতে শোনাচ্ছি, তারপরে শোনাবো এর বাংলা অনুবাদ, পরবর্তীতে দ্বিতীয় ইস্যুটি শোনাবো যে বিষয়বস্তু রয়েছে এখানে এগ্রিমেন্টের চুক্তির মধ্যে, তা পরবর্তীতে আমরা বাংলাতে দেখাবো এই প্রতিবেদনের মধ্যে। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা প্রতিবেদনটি দেখবেন। The Indigenous Progressive Regional Alliance, a series of meetings were recently held with the Indigenous Progressive Regional Alliance, TIPRA, popularly known as TIPRAMUTHA, and other stakeholders, based on which, Government of India, Government of Tripura and TIPRA agreed to amicably resolve all issues of the indigenous people of Tripura relating to history, land rights, political rights, economic development, identity, culture, language, etc. ভারত সরকার ত্রিপুরা সরকারের মধ্যে চুক্তি এবং আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট সম্প্রতি আদিবাসীদের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রগতিশীল আঞ্চলিক জোট ত্রিপুরা মথা নামে পরিচিত এবং অন্যান্য স্টেকহোল্ডাররা, যার উপর ভিত্তি করে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং টিআইপিআরএ ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কিত সমস্ত সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে। It was agreed to constitute a joint working group committee to work out and implement the mutually agreed points on all the above mentioned issues in a time-bound manner to ensure an honorable solution. In order to maintain a conducive atmosphere for implementation of this agreement, all stakeholders shall refrain from resorting to any form of agitation protest during this period, starting from the day of signing. The above agreement is signed on the 2nd of March 2024 at Delhi in the presence of Sri Amit Shah, Honorable Union Minister of Home Affairs and Minister of Cooperation, Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Tripura, Sri Bikash Debarma, Honorable Minister, Government of Tripura and Sri Sukla Sharan Nodia, Honorable Minister, Government of Tripura. 2. এর জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ কমিটি গঠনে সম্মত হয়েছে। উপরোক্ত সমস্ত বিষয়ে পারস্পরিক সম্মত পয়েন্টগুলি কাজ করুন এবং বাস্তবায়ন করুন একটি সম্মানজনক নিশ্চিত করার জন্য একটি সময় সীমাবদ্ধ পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে। তো আপনার প্রতিবেদনটি দেখলেন যেখানে শিক্ষা, সংস্কৃতি, শিক্ষার অধিকার, রাজনৈতিক অধিকার, সংস্কৃতির নিজস্ব জাতিগত বা নিজস্ব ভূমি, তো এইগুলি তো একটা স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকেরই অধিকারটা রয়েছে। এবং আজকে ত্রিপুরা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই যে আনন্দের মধ্য দিয়ে হলেও এই ধরনের কিন্তু অনেক চুক্তি হয়েছে। মহারানী কাঞ্চন প্রভা দেবীও চুক্তি করেছিলেন, অনেক চুক্তি কিন্তু হয়েছে, শেষ পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট কতটুকু হয়েছে এবং যারা ব্যুরোক্রেসির কাছে গেছে এবং তারা সেটা নিয়ে কতটা আন্তরিক, অনেকগুলি বিষয় তিনি আজকে এটা বলার চেষ্টা করেছেন যে এগ্রিমেন্ট অনেকগুলি হয়েছে অতীতেও, সেগুলি বাস্তবায়িত কতটুকু হয় সেটা হচ্ছে বিষয়, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কিন্তু প্রত্যুষ মানিক এটা পরিষ্কার বলছেন, যে কথাটি আমরা আগে থেকে কিন্তু বলে আসছি যে এগ্রিমেন্ট হওয়াটা চুক্তি নয়, লিখিত আকার থাকার চাইতে বড় কথা হচ্ছে সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। ইমপ্লিমেন্ট করার সময় কিন্তু অনেকগুলি ইস্যু আরো এসে দাঁড়াবে, কারণ যখন আধিকারিকরা সেটাকে বাস্তবায়ন করবেন তখন অনেকগুলি বিষয় এবং সংবিধান যেখানে রয়েছে ষষ্ঠ তপশিল অনুসারে কিন্তু দেশের এই যে এডিসির সংবিধান, এডিসি কিন্তু তৈরি হয়েছে ত্রিপুরা, যেটা ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। তো আপনারা অবশ্যই বাংলা এবং ইংরেজি অনুবাদটা দেখলেন, দেখার পর অবশ্যই কি বুঝলেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।